প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। আমি একজন নতুন আধা নতুন মেম্বার, কিন্তু এটা এমন একটা পরিবার, ভালোবাসা নির্মল, এত আন্তরিক সবাই, যে নতুন বলে আর নতুন কিছু থাকে না, পুরনো বলে আর পুরনো কিছু থাকে না। আজকের প্রোগ্রামটা অনুভূতিটা ব্যক্ত করার মতো সাধ্য আমার নেই, বিপুল লাগতেছে এবং মনের ভিতর থেকে যে একটা উচ্ছ্বল অনুভব, আবেগ আবেগে ভেসে যাচ্ছি আমি। যারা ফ্ল্যাট নাই, চাহিদ ভাই আমার এই পাশে আছে, শিল্পী ভাবি এবং সর্দার ভাই, ইনারা থাকাতে গ্রুপে আজকে অন্যরকম একটা আমেজ ফুটে উঠেছে। এবং আজকে যখন সবাই এখান থেকে চলে যাবে সবারই ভালো লাগবে। ধন্যবাদ সব। আর যারা আসে নাই তাদেরকে অনেক মিস করতেছি, আমরা অনেক এনজয় করতেছি। লাভ ইউ লিজা মজা, মিস ইউ অল। আগে কখনোই আসেনি, খুবই ভালো লাগছে। আশা করি আগামীতে আরো যত প্রোগ্রাম হবে প্রত্যেকবারই আসবো। আমাদের গ্রুপে সবচেয়ে হ্যান্ডসাম ছিল। আমি শিবা সুন্দর,
বাকি সবাই অনেক বেশি ছয় হাজারের পর একদম স্ট্রেট 3,000 চলে এসেছে। নামটা কি, নিজের নাম কি? সরকার মুড়ির নামে আমি আছি, একটু যেখানে ঠিক করি হাতে হাত যাই সামনে সবাই মিলে ঝরাই সুখের বৃষ্টিপাত। এসো এসো ভেদাভেদ ভুলে ধরি হাতে হাত যাই সামনে সবাই মিলে ঝরাই সুখের বৃষ্টিপাত। কোন রূপে সেই সুখ পাই বলো লিখব যা বলতে চাই, বলো লিখব যা বল বলতে চাই একটা উপাচল, এটা ভালোবাসার নির্মল ভালোবাসার, আমরা সবাই নির্মল ভালোবাসায় আবদ্ধ। উপাচল থেকে
বাস্তব আমাদের গ্রুপের স্লোগান, এবং আমরা বাস্তবে এসে সবার সাথে আড্ডা মারি, নির্মল মজার আড্ডা, যেখানে ভালোবাসা, স্নেহ, আদর, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু একসাথে মিলে আমরা সবাই একসাথে খুব সুন্দর সময় পাই। আজ আমাদের গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী, গ্রুপের এখানে উপস্থিত এবং অন্য অন্য জায়গায় উপস্থিত সবাইকে গ্রুপের পক্ষ থেকে, অ্যাডমিনদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। কালী পূজা বন্ধে আজকে সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বাঙালি রেস্তোরাঁয়। এই অনুভূতি এটা ব্যক্ত করার মতো না, আমি পারব না অন্তত। আমি সবসময় একটা কথা বলি, আমি লিখি, যদিও বক্তব্য দিতে পারি না যে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা খুব খারাপ জিনিস। আর এই জিনিসটাই এটা এখানে এমনভাবে আমাকে জুড়ে ধরেছে। আমি বিভিন্ন দেশে গিয়েছি, বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে গিয়েছি, আমিও সংগঠনের সঙ্গে জড়িত, কিন্তু সবার উপরে স্নেহ ভালোবাসার দিক থেকে ভারতীয় থেকে বাস্তবে যেই গ্রুপ লিখবো যা বলতে চাই, এইটার উপর আমি কাউকে পয়েন্ট দিতে চাই। আমি একজন নতুন, আধা নতুন মেম্বার, কিন্তু এটা এমন একটা পরিবার, ভালোবাসা, নির্মল, এত আন্তরিক সবাই, যে নতুন বলে আর নতুন কিছু থাকে না, পুরনো বলে আর পুরনো কিছু থাকে না। আমি এই গ্রুপের সাথে অনেকদিন ধরে আছি। আমার প্রথম ভালোবাসা, সেকেন্ড ভালোবাসা এবং থার্ড ভালোবাসা, শেষ ভালোবাসাও তুমি। আসলে আমাদের লিগ গজ্জা বলতে চাই নিয়ে বলার মতো আমি মনে করি এখন আর কোনো কিছু ভিতরে কাজ করে না, কারণ এটা অল টাইম বেস্ট ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমরা এখন লিখব যা বলতে চাইয়ের পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে অনেক অনেক সদস্য আমাদের এখানে উপস্থিত, আমরা অত্যন্ত আনন্দ করছি এবং মানে আনন্দের উচ্ছ্বাস আমরা বুঝিয়ে উঠতে পারবো কত। আমি এসেছি ময়মনসিং থেকে, আমি মাসমা ট্রফি একা নিয়ে যাব হচ্ছে সপ্তম জন্মবার্ষিকীতে। এখানে এসে খুব পোসাম লাগছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় তুই নিয়ে যাব। রাতের শিশির অপরূপ জোছনা, সুরেরি মূর্ছনা, একই রূপ দেখছি আজ দিশি, মাথার ছাউনি আকাশটা যেন আজ দেখোই লাগছে নীল চাঁদোয়া, তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোয়া, খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই নিঃশ্বাসের ছোঁয়া। বলতে চাই যে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আছি, খুব আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, আর বিশেষ করে এখানে যে সবার মধ্যে ঐক্যবদ্ধ একাগ্রতা, এটা আমাদেরকে একটা বিশেষ আনন্দ দেয়। বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ এসেছে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে, এবং তাদের যে একটা সৌহার্দ মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এই বিশেষ করে সন্ত মিলিয়ে আমার বড় ভাই আর যে একাগ্রভাবে মানুষকে পাশে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা আমাদের আজকের আয়োজনকে আরও বিশেষ একটি মাত্রায় পৌঁছে দিয়েছে। অসাধারণ একটা প্রোগ্রাম। আমি এই গ্রুপের অনেক পুরনো একজন মেম্বার, আজকে আসতে পারছি এই গ্রুপে। অসাধারণ একটা প্রোগ্রাম লিখবো যা বলতে চাই গ্রুপের, আজকে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি গ্রুপের একদম শুরু থেকেই পছন্দ আছি এবং ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি থাকবো।
গ্রুপের প্রত্যেকটা মানুষ আমার হৃদয়ের মানুষ, তারাও হয়তো আমাকে তাদের হৃদয়ের মানুষ হিসেবে মনে করে। আল্লাহ তাদের বাঁচায় রাখে, সবার সঙ্গে একসাথে থাকতে চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নাম বলবো, প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। আর প্রথমেই বলে নিই, লিখবো যা বলতে চাই গ্রুপের একজন সদস্য হিসাবে আমি নিজেকে আমি গর্বিত। আর এত অসাধারণ একটা প্রোগ্রাম, এটা শুধু লিখবো যা বলতে চাই গ্রুপে গেলেই এই উপলব্ধিকে আসে বা এটা বোঝা যায়। শরীরে খুব ভালো। আমি পানি দিতে চাই, আমি গ্রুপের নতুন সদস্য এবং এটা আমার প্রথম অনুষ্ঠান। আমি সেই ব্রাহ্মণবাড়ি থেকে আসছি শুধু প্রোগ্রামে মজা করার জন্য, মাস্টি করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করছি, একটা দিয়ে ছবি আরেকটা এমনি দিয়ে দিই দেন স্যার। আমার দেখো লিপু যা বলতে চাই, আজকে ছিল সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই সাথে অষ্টম বর্ষের প্রদর্শন। এই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, যারা গ্রুপে আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠান দেখে উপভোগ করেছে, যারা এই অনুষ্ঠান থেকে অনেক বেশি আনন্দ ঘন করতে সহায়তা করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গ্রুপের অ্যাডমিন, গ্রুপের সদস্য, গ্রুপের সুপারকারীকে এবং গ্রুপে যারা সবসময় আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকের দিনটি যতটা আনন্দ কাটবো, আগামী বছর প্রত্যেকটা দিন তার থেকে অনেক বেশি আনন্দ কাটবে সেই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি আমি হাসান তানভি। আশা করছি গ্রুপের সবার সাথে ভালো সময় কাটবে, সবাই ভালো থাকবে। শুভরাত্রি।